রহমাতুল্লাহ বরকাতুহু উপস্থিত জামাতের কর্মী সবার প্রতিটা প্রতিনিধি কর্মী ভাইদের কাছে অনুরোধ করব আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন। প্রথম নাম্বার হচ্ছে আমি আপনাদেরকে ঠিকমতো পরিষেবা দিতে পারিনি। এখানে একটা সুন্দর বিরিয়ানির ব্যবস্থা করবো ভেবেছিলাম, সেটা অনেকেই হয়তো টিফিনটা পাওয়ার পরে বলবেন, তার আগে আমি ক্ষমা চেয়ে নিই। না না, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি বুঝে উঠতে পারছি না যে আমাদের এখানে লোকটা কত আসবে। আমরা কাট করেছি 1000, সিট হচ্ছে 9500, এই 950। আমরা এই 950টা সিট আমরা যদি লোক আনবো মনে করতাম ভর্তি হয়ে যেত, কিন্তু আমরা সেই মানুষকে চাই না যে আমাদের নয়। ভাইজানের ভক্ত গ্রামে প্রচুর আছে, আনলে জায়গা দেওয়া যাবে, তো সেই ধরনের মানুষকে চাইনি। সেরকম আমাদের কর্মী যারা তাদেরকে নিয়েই আমরা এই প্রোগ্রামটি করছি। কর্মী সম্মিলনের প্রয়োজনীয়তা আছে কিনা বিভিন্ন বক্তার মুখ দিয়ে শুনেছেন, তবে আমি একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন প্রতিটা মানুষের নিজস্ব একটা চিন্তাধারা থাকে, যে পৃথিবীর জগতে সৃষ্টি জীব হিসাবে শ্রেষ্ঠত্ব লাভ করছে এই মানুষ্য জাতি। এই মানুষ্য জাতির একটা নিজস্ব চিন্তাধারা আছে, কারোর চিন্তা আছে আমি বাড়ি করব, কারোর চিন্তা আছে আমি বিল্ডিং বানাবো, কারোর চিন্তা আছে আমি জমি ক্রয় করব, কারোর চিন্তা আছে আমি সোনাগচ্ছিত করব, কারোর চিন্তা আছে আমি বিভিন্ন সংগঠন তৈরি করব, কারোর চিন্তা আছে আমি একটা হসপিটাল বানাবো, কারোর চিন্তা আছে আমি গরিব অসহায় নিরীহ মানুষদের পাশে দাঁড়াবো, কারোর চিন্তা আছে আমি পথে ভিখারিগুলোকে তুলে নিয়ে উন্নত মানের জায়গায় দাঁড় করাবো। আবার অনেকে চিন্তা করে আমি একটা কোম্পানি খুলবো, সেখানে হাজার হাজার লোক কাজ করবে, তাদের রুটি রুজির ব্যবস্থা হবে, তাদের কর্মসংস্থান হবে, এ চিন্তা ভাবনাও কিছু মানুষ করছে। কিন্তু আমরা এমন একটা পরিবারের সন্তান, আমরা যদি এই ধরনের চিন্তা ভাবনা করি আমার তো মনে হয় জীবনে কোনোদিন বাস্তবে রূপ দেওয়ার মতো পজিশন আমাদের আসবে না। আমাদের চিন্তাটা সেই চিন্তাই রয়ে যাবে, আর চিন্তা করতে করতে আমি উপরো হয়ে যাব, চুলদাড়ি পেকে যাবে, কবরে চলে যাব, সেই চিন্তাটা চিন্তাই রয়ে যাবে, চিন্তাটা জীবনে কোনোদিন বাস্তবে রূপ দিতে পারবো না। সে আওকাত নেই আমার, সে জনবল নেই আমার, সে ক্ষমতা নেই আমার, সেই অর্থ নেই আমার, তাহলে কি আমার এই চিন্তাধারাটা জীবনে কোনোদিন বাস্তবে রূপ দিতে পারবে না? এখানে অনেক মানুষ বসে আছেন, অনেকেরই চিন্তাধারা আছে যে আমার এখানে একটা গরিব অসহায় নিরীহ মানুষদের জন্য চিকিৎসা কেন্দ্র হবে, গরিব অসহায় মানুষদের জন্য একটা পড়াশোনার ব্যবস্থা হবে, এই চিন্তাধারা অনেকের মধ্যে আছে। আমি গরিব অসহায় মা বোনেদেরকে রাতের অন্ধকারে একতারের ব্যাগগুলো নিয়ে যেয়ে তাদের হাতে দেব, এই চিন্তাধারা অনেকের মধ্যে আছে। অনেকের মধ্যে আছে যে আমি গ্রামে প্রতি বছরে একটা করে বস্ত্র বিতরণ করব। এই মানুষের সেবায় নিয়োজিতর জন্য বহু মানুষের চিন্তাধারা আছে, কিন্তু আমরা পেরে উঠি না, আমরা করতে পারি না, তার অনেক অনেক কারণ থাকে। আজকে আমি মনে করি ফুলফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এটা একটা জায়গা এমন তৈরি করেছে যে জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার নিজস্ব চিন্তাধারাকে বাস্তবে রূপ দিতে পারেন একটা ইটার 100 টাকার পরিবর্তে। এই ব্যবস্থাটা কিন্তু পীর হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী ভাই করেছেন। আপনিও বলতে পারবেন ফুলফুরা শরীফের নলেজ সিটিতে আমিও একটা অংশীদার। ফুলফুরা শরীফের নলেজ সিটির মধ্যে যে যতগুলো প্রতিষ্ঠান হয়েছে, যতগুলো শিক্ষা কেন্দ্র হয়েছে, যতগুলো মাতৃ সদন হয়েছে, তাম বাংলার জমিনে ফুলফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত যা কিছু করছে প্রত্যেকটার সঙ্গে আমি অংশীদার। এটা আপনি বুক বাজিয়ে জোর গলায় উচ্চ আওয়াজে বলতে পারবেন, পারবেন না? আজকের দিনে সেই জায়গা, সেই প্ল্যাটফর্ম আব্বাস সিদ্দিকী ভাই তৈরি করেছে।
আজকে আমরা সেই ট্রেনে উঠে পড়েছি যে ট্রেনটা হয় শিয়ালদায় যাবে নাই হাওড়ায় যাবে, তাকে যেতেই হবে যে কোনো ভাবে, সেই ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি। আর যদি বিভিন্ন মানুষের কথা শুনি, অনেকে অনেক রকম ভাববে, অনেকে অনেক রকম চিন্তাধারা আপনারা আমার মাথায় ঢোকাবে। আমাকে চাকরি প্রলোভন পর্যন্ত দেওয়া হয়ে গেছে, কিন্তু তাকে আমি একটাই কথা উত্তর দিয়েছি, চাকরিটা করবো আমি 2,000, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা স্যালারি আমার হবে, আমি খাবো, আমার সন্তানগুলো খাবে, আমার মা বাপ খাবে, এর বেশি কিন্তু কেউ খেতে পারবে না। কিন্তু আমি এমন একটা সংগঠন করি যে সংগঠনের মাধ্যমে তমাম পশ্চিম বাংলার হাজার হাজার নয় লক্ষ লক্ষ গরিব অসহায় মানুষ খায়, লক্ষ লক্ষ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এরা এমন ভাবে দাঁড়ায় যেটা কিনা রাতের অন্ধকারে সংগঠনের ছেলেগুলো চুপি সারি লোকের পকেটে পয়সা দিয়ে আসে, সংগঠনের ছেলেগুলো চুপি সারি লোকের বস্ত্রগুলো তুলে দিয়ে আসে। গত বছরে আপনারা জানেন অত্যন্ত ভালো লেগেছিল সেদিন, যেদিন আমি বলেছিলাম ভাইকে যে ভাই এই শীতের অন্ধকারে যখন আপনি যেতে বলছেন, শীতের সময় আমাদেরও কষ্ট হবে, যারা শুয়ে আছে যাদের গায়ে দিতে যাব প্ল্যাটফর্মের উপরে সেটাও কষ্ট হবে, তাই এটা একটা আমরা গ্রামে স্টেজ করে যদি দেই, ভাইয়ের একটাই কথা, তুমি কি প্রচারের আলোয় আনতে চাইছো? তার চিন্তাধারাটা ভাবুন, যদি আমরা মনে করতাম যে প্রচারের আলোয় আনবো, ফুরফুরা সেই পাহাড়ে সুরাতুল জামাতের প্রচার প্রতিটা দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আজকে যেমন এখানে প্রোগ্রাম দেখছেন, এটা একটা ছবি উঠে যাবে, আবার আজকের দিনে দাঁড়িয়ে উলু মিডিয়ার প্রোগ্রাম চলছে, মেদিনীপুরে প্রোগ্রাম চলছে, হাওড়া জেলায় প্রোগ্রাম চলছে, কটা প্রোগ্রামের ছবি পোস্ট করবে না? সেজন্যই আমরা সকলে প্রত্যেককে বলবো যে প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি, যে জায়গা আমরা তৈরি করছি আমাদের মনের নিজস্ব চাহিদাকে মেটাবার জন্য, এই প্ল্যাটফর্ম থেকে আমরা কেউ সরে যাব না। আমরা সকলেই চেষ্টা করব পীরজালা হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা সারা পশ্চিম বাংলা জুড়ে এমন একটা জায়গা তৈরি করব যে জায়গাটা যেন এই ভারতবর্ষের জন্য দ্বিতীয় কোনোদিন তৈরি হয়নি, এমন একটা পাওয়ার এমন একটা ক্ষমতা তৈরি করব এই পশ্চিম বাংলার গভর্নমেন্ট পর্যন্ত যেন আমাদের ভয় খায়, সেই জায়গা কিন্তু আমাদের তৈরি করতে হবে। আজকে আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, তাহলে পশ্চিম বাংলার ইতিহাস যারা মুরব্বীরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে আজকে মুসলমানদের নিয়ে কিভাবে খেলা চলেছে আর এখনো কিভাবে মানুষ খেলছে। এটা সেই মঞ্চ নয় যেখানে আমি বিরাট লম্বা চওড়া বক্তব্য দেব, তো আমি ভাইকে খালি একটা দুটো কথা বলার জন্য এসেছি, আবার আগামীতে যদি সময় থাকে আপনাদের সামনে আলোচনা করব। তো যে কথা আমার ভাইজানরা বলছিলেন যে প্রত্যেকে গ্রামে এবং মোড়ের মাথায় কর্মী সম্মিলন থেকে শুরু করে সংগঠনের যতগুলো কাজ আপনারা শুনছেন আপনারা করবেন, আমি আপনাদের এত মানুষের সামনে ওয়াদা করছি আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে, শরীর যদি সুস্থ থাকে, ইনশাআল্লাহ আমি সেখানে পৌঁছে যাব। এই বারাসাত মহকুমার মধ্যে যে সমস্ত ভাইরা এসেছেন একটা কোনো ভাই বলতে পারবে না যে আমার ওখানে কুতুব ভাইকে প্রোগ্রাম দিয়েছিলাম ভাই আসিনি, একটা কেউ বলতে পারবে না। আমি এখনো বলি তোমরা যখন যে মুহূর্তে খুশি সেই মুহূর্তে তুমি আমাকে ডাকো, আমি যেতে যাওয়ার জন্য প্রস্তুত আছি। স্বার্থ কি আছে? ভাই আমাদেরকে পয়সা দেয়, গাড়ি তেল খরচা দেয় না কি দেয়, কিন্তু তারপরেও আমরা এত সময় দিচ্ছি, এত শ্রম দিচ্ছি। আজকে ভাবছি যে এখানে এতগুলো মানুষ এসেছে, একটা কেউ কিন্তু ফ্রি আসেনি, পয়সা দিয়েছে। এটা ভাবুন, আপনার এই 100 টাকাটা অনেকে ভাবছেন বিরাট মূল্য, আমার অনেকে ভাবছেন এটা কিছু নয়, কিন্তু যে ভাবছে বিরাট মূল্য তাকে বোঝাতে হবে যে আপনি চায়ের দোকানে বসে 100 টাকা বিক্রি করে দিচ্ছেন, পানের দোকানে সারা দিনে থুতু ফেলে 100 টাকা বিক্রি করে দিচ্ছেন, পান তেরঙ্গা গুপ্তায় আপনি 100 টাকা মাটিতে মিশিয়ে দিচ্ছেন থুতু ফেলে। কিন্তু আজকে এরকম একটা জায়গায় বারাসাতের জমিনে রবীন্দ্র ভবনের মধ্যে বসে আমরা আমাদের নিজস্ব সংগঠনের আলাদা আলোচনা করছি, এটা একবার ভাববেন কোন জায়গায় কোন পরিস্থিতিতে এই সংগঠনটা চলছে। আজকে আমরা যে 100 টাকা করে দিয়েছি, এই 100 টাকার বিনিময়ে আমি আপনাদেরকে কিছুই দিতে পারি, একটা করে টিফিনের প্যাকেট আপনাদের হাতে ধরিয়েছি, আর হয়তো একটা পানির বোতল দিয়েছি, কিছু লোককে চা দিতে পেরেছি, কিছু লোককে চা দিতে পারিনি,
আর একটা করে ব্যাজ লাগিয়ে দিয়েছি, সব মিলে যেটা খরচ হয়তো টোটালে দেখা যাবে এই হল ভাড়াটা সব মিলে 50,000 টাকা খরচ কি 60,000 টাকা খরচ। সেই টাকাটাই কিন্তু আপনাদের মাথা থেকেই উঠবে, এবং সেটা ভাববেন না যে কুতুব ভাই পয়সা দেয়নি, আমিও কিন্তু পয়সা দিয়ে আগে একটা ব্যাজ নিয়ে রেখেছি। এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকেই কিন্তু পয়সা দিয়েই ব্যাজ নিয়েছে, কারণ এই হলে যখন আমি এসেছি এই হলের মধ্যে যে এসি আমি পাচ্ছি, এই হলের মধ্যে যে মাইকটা আমি ব্যবহার করছি, এই হলের মাইকটা যে আমি ব্যবহার করছি, এটা এখন বলতে পারবো আমার পয়সার মাইক, এটা আমি বলতে পারবো আমার পয়সার মাইক, এটাও গভর্নমেন্টের সম্পত্তি। আমি ফের আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যখন আমাদের টিফিনের ব্যবস্থা হবে, টিফিনটা যখন আপনাদের কাছে পৌঁছে দেবেন, আপনারা কেউ এটা জানবেন সরকারি সম্পত্তি মানে কার সম্পত্তি, এটা আপনার আমার 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তি থেকে এটা তৈরি হয়েছে, এটা দ্বিতীয় কোনো মানুষের নয়। তাহলে এই গভর্নমেন্টের সম্পত্তিটা আমার সম্পত্তি, এই সম্পত্তিটাই নোংরা হয়ে থাকলে আমাকে খারাপ লাগবে, এই সম্পত্তিটাই ক্যাশরা হয়ে থাকলে আমার খারাপ লাগবে। অনেক জায়গায় দেখেছি হলের মধ্যে সব কিছু ফেলে রেখেছে, পান খেয়ে বিভিন্ন ক্যাশ আছে, এই হলটা বেশ দেখতেও ভালো লাগছে, সুন্দর পরিবেশ পরিস্থিতি আছে। আমরা প্রতিটা ভাই চেষ্টা করবো কেউ নোংরা করবো না, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ। আজকে ভাবতে অবাক লাগে, আমরা যেখানে যাই লোকে দেখলেই বলে মুসলমান মানে একটা ঘৃণার চোখে তাকায়, কেন ভাই? এটা আমাদের ব্যবহারে হয়ে গেছে, আমরা হাদিস থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, সেই জন্যই আমাদের এই অবস্থা। আমাদের গুলো অন্য কৃষ্টি কালচার তাহাজির তামাদ্দুনের মানুষগুলো নিয়ে নিচ্ছে, তাদের নামটা সুনাম হচ্ছে আর আমাদের নামটা বদনাম হচ্ছে, যেটা নেওয়া দরকার ছিল আমাদের কিন্তু আমরা নিতে পারি। আজকের অন্য ধর্মের মানুষরা নিয়ে সেটা তাদের সুনাম তৈরি করছে। তো সেই জন্য সকলকে বলবো, টিফিনের আপনাদের করে করে টিফিন চলে যাবে কিন্তু আপনারা কেউ এখানে খাবেন না, দোয়া হবে, দোয়ার পরে বাইরে যেয়ে আপনারা খাবেন, খাওয়ার পরে যে ডাস্টবিন গুলো আছে আপনার ওই প্যাকেটের যে ময়লাটা আছে সেটাকে আপনি ডাস্টবিনে ফেলবেন, ওখানে খাওয়ার পানির ব্যবস্থাও আছে, যদি কোনো পানি খাওয়ার প্রয়োজন পড়ে পানি নেবেন। 700 প্যাকেট আমি পানি নিয়ে এসেছি, বাইরে পানি রাখা আছে, যদি কারোর লাগে নেবেন কোনো সমস্যা নেই, কিন্তু নোংরা করবেন না। আমরাও পরিচয় দিতে চাই যে আমরাও ভারতবর্ষের নাগরিক, আমরাও পশ্চিমবঙ্গের নাগরিক, আমরাও ইসলামিক আদর্শ উপরে চলি, অতএব এই পরিচয়টা দেওয়ার জন্যই কিন্তু পীর হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেবের নামটা উজ্জ্বল হবে, মুখটা উজ্জ্বল হবে, সংগঠনের নামটা উজ্জ্বল হবে, এটাকে মাথায় রাখবেন। ফের সকলের কাছে আবার একবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা সকলে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন ঠিক মতো আপনাদের পরিষেবা না দেওয়ার জন্য। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।